সাকসেসফুল হই এই বিএনপি জামাতের অবৈধ অবরোধকে দেশবাসী মানে নাই, এখনো মানে না, আগামী দিনেও মানবে না। সেই স্বাধীনতা যুদ্ধপরাধী দল জামাত বিএনপি যে কার্যকলাপ সম্পর্কে সারা দেশবাসী জানে, তারা এখন হয়ে গেছে প্রতারক, মিথ্যাবাদী। এই প্রতারকদের, এই মিথ্যাবাদীদের বেড়াজালে জনগণ পড়বে না, এটাই সিদ্ধান্ত নিয়েছে জনগণ। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সময় মতোই, নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করবে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে। এই নির্বাচনে এদেশে জনগণ, আপামর জনগণ সবাই উদ্বুদ্ধ হবে নির্বাচন করার জন্য। শান্তিপূর্ণ, সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন হবে, এটাই মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার স্বপ্ন বাস্তবায়ন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের এই সামনের ২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসী এখন সোচ্চার, সচেতন, এই বিএনপি জামাতের হাতে জনগণ আর পড়বে না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা।